খালি ইফালে চাই থাকি ইফালে চাই থাকি কি চাব লাগে আপনি কব লাগে নহয় যদি আপনার কোনবাই বেয়া করে কইছে তেতিয়ালে কই দিও আপনি স্যার যো এপ্রিল মাস থেকে আজ পর্যন্ত 2020 এর জানুয়ারি মাস এই পর্যন্ত আপনি কোনো কিছু স্কুলে পড়াও দিলেন না আজকে হঠাৎ করে আপনি আসলেন স্যার তারপরে আজকে আসার পরবর্তী যে পাবলিক যে পলাইছে প্রধান শিক্ষক গরাকি পলাইছে প্রধান শিক্ষক গরাকি স্কুললৈ আহিছিল আজি টনা আজুরা চলিছে প্রধান শিক্ষক আৰু ৰাইজৰ মাজত আপনার যদি মাতৃভাষা আছে সেইটো ভাষাত কক রাইজে আজি প্রধান শিক্ষক গৰাকীক বহু দিনৰ মূৰত দেখিছে দীর্ঘ দিনৰ পৰা নেদেখা প্রধান শিক্ষক গৰাকী আহিল আজি স্কুললৈ বুলি মানকাছাৰ ওপৰ বানখালী প্ৰাথমিক বিদ্যালয়ত আজি এক ব্যতিক্ৰমী পৰিৱেশ কাৰণ দীৰ্ঘ দিনৰ পৰা স্কুললৈ অহাৰ নাম নোলোৱা প্রধান শিক্ষক আজবাহাৰ আলী আজি স্কুললৈ আহিছে কিন্তু কি হ'ব কেইটামান মিনিট থাকি আকৌ পলায়ন কৰিবলৈ আৰম্ভ কৰে পূৰ্বৰ অভ্যাসৰ দৰে আৰু তেনে কৰাৰ সময়তে ৰাইজৰ ৰোষত পৰে প্রধান শিক্ষক গৰাকী এইগৰাকী প্রধান শিক্ষকৰ বিৰুদ্ধে উত্থাপিত হৈ আছে কেইবাটাও গুৰুত্বৰ অভিযোগ এতিয়ালৈকে ছাত্ৰ-ছাত্ৰীসকলক যোগান ধৰিব পৰা নাই পোছাক নাই মিড ডে মিল সেইবাবে প্রধান শিক্ষকগৰাকী বিদ্যালয়লৈ অহাৰ লগে লগে ৰাইজে আবদ্ধ কৰি ৰাখে ব্যক্তিগৰাকী এপ্রিল মাস থেকে আজ পর্যন্ত 2020 এর জানুয়ারি মাস এই পর্যন্ত আপনি কোনো কিছু স্কুলে পড়াও দিলেন না আজকে হঠাৎ করে আপনি আসলেন স্যার তারপরে আজকে আসার পরবর্তী যে পাবলিক যে করতে পাবলিকের জবগুলো দেন আমাকে জবগুলো দেন আমাকে সাহা বা খাওয়া দিতেছেন না সাহর বাবা সরকারে যে 2-100 টাকা দিবার গেছিল মাঝখানে এই এক বছরের মধ্যে তাও দিলেন না একটা জবাব তো দিবেন আপনি স্যার কী জন্য করেনি আপনি প্রধান শিক্ষক হয়ে স্কুল করেন না আবার সরকারে দেওয়া আসনিগুলো কিছু দেন না ড্রেস দেন না আজ পর্যন্ত ড্রেস দেন নাই সরকারে কাজ করার জন্য আপনাকে কি দিছে কি কারেন্টের লাইনই করার জন্য দিছে ওটাও করলেন না বাউন্ডারির জন্য দিছে কিছুই করলেন না আজকে যে স্কুলে ফিল যেটা পরিস্থিতি যে সবাই আমরা দেখতেছি যে একটা জবাব স্যার অনুরোধ করি আপনি দেন তো এই যতগুলো মানুষ গার্জেন এক হয়েছে আপনার তো কিছু কোয়া লাগবো জবটা দেন যে কি জন্য আপনি দেন না আমরা কি অন্যায় করছি এনে সময়তে রাইজর মাজর পৰা পুনৰ পলায়ন কৰিবলৈ চেষ্টা করে প্রধান শিক্ষক আজবাহাৰ আলীয়ে পিছত রাইজে বিদ্যালয়লৈ উভতি আনে প্রধান শিক্ষক গৰাকী প্রধান শিক্ষক আজবাহাৰ আলীক লৈ উত্থাপিত এনেবোৰ অভিযোগক লৈ ক্ষুব্ধ হৈ আছে একাংশ ৰাইজ প্রধান শিক্ষক যে আছে সি আজি ৰাতিপুৱা আহিছে 11টা বজাত আহি কাৰণে খালি 10 মিনিট ৰেজিষ্টাৰী বহীখন সই কৰি যাব লাগিছে পলাইখানে মই তেতিয়া আহিলোঁ আৰু পিছত কৈছোঁ যে আচ্ছা স্যার সব স্কুলত তো মিড ডে মিল হৈ গৈছে তে আপুনি মিড ডে মিলখিনি কি না দিয়ে ল'ৰা ছোৱালীক হ্যাঁ যিটো ল'ৰা ছোৱালী পাৱন বস্তু সেইখিনি সেইখানে দিয়ক আজি এতে এই কারণে পলাই আছে সাংবাদিক আনিছে এইখানে পলাই আছিল হ্যাঁ সাংবাদিক আনিছে এইখানে পলাই আছিল তে যেতিয়া এত কইলাম মিড ডে মিলের কথা এত কয়ে আছে নহয় হ্যাঁ মিড ডে মিলে আহাই নাই আর অন্য স্কুল যেনকা দেয় হেনকা দিন বলে নহয় আপনার যেন এলপি স্কুল যেন আছে হেনকা দিয়ক আপনি হ্যাঁ মাহত আপনার 4 টাকা 97 পয়সা আছে হ্যাঁ এইটু হিসাব করে যি পাবো সেয়ে দিয়ক আপনি হে কয়ে আছে নহয় আমি 3-4 মাসের ভিতর আমি দিম কিমান 150 টাকা এটা করে মানুষ এটা করে লড়াক হ্যাঁ এনেকুৱা কৈ আছে এতিয়াও দিয়া নাই পোচাকো দিয়া নাই মিড ডে মিলো দিয়া নাই সভাপতি এইটো নাম নকয় সিহঁতে নাম নকয় বিদ্যালয়ৰ নামত অহা সমুদায় ধন নিজৰ পকেটস্থ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে একাংশ ব্যক্তিৰ মানকাছৰ পৰা চানবৰ আলীৰ ৰিপৰ্ট টাইমিছ